কি লিখেছে দেখার আগে মেসেজটা রিমুভ করে দিল। কিছু মানুষ পাবেন, এরা আপনাকে চুপি চুপি একটা মেসেজ দেবে, তারপর আপনি ফোন হাতে নিয়ে দেখবেন এরা ততক্ষণে মেসেজটা রিমুভ করে দিয়েছে। এ যেন এক লুকোচুরি খেলা, না জানি কি না কি লিখে ফেলেছিল, পড়তে পারলাম না। তবে এতে দুঃখ পাওয়ার কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা আপনাকে ভুলে একটি লাইক মেরে দিয়েছিল। লাইক তো নয়, যেন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কাজ করা প্রদর্শন, তাই তারা সুন্দর মতো সেই কাজগুলোটি রিমুভ করে ফেলে। কিন্তু তাই বলে সবাই কিন্তু এতটা নিষ্পাপ নয়, কিছু মানুষ আছে এরা আপনাকে লাইক মারে না, লাইক করে। তাই তারা মেসেজ দিয়ে রিমুভ করলে আপনি যখন ভালো মানুষের মতো জানতে চান কী লিখেছিলেন, এরা তখন বলে আমি তো জানতাম আপনাকে নর্মালি মেসেজ দিলে সিনই করবেন না, রিপ্লাই দেওয়া দূরের কথা। তাই বুদ্ধি করে মেসেজটা দিয়ে আবার রিমুভ করলাম, আপনিও কৌতূহলী হয়ে রিপ্লাই দিয়ে ফেললেন। এবার বলুন কেমন আছেন আপনি? আপনার বুদ্ধিমত্তায় আমি চমৎকৃত। আপনার জন্য উপহার হিসেবে রয়েছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে পরিবেশ বন্ধু কাজ করা। কিন্তু তাই বলে মেসেজ রিমুভ অপশানটি একেবারে ফেলনা নয়, কোনো কোনো সময় এটি জীবন রক্ষাও করতে পারে। যেমন আমার বন্ধু কুদ্দুসের কথাই ধরা যাক। কুদ্দুস হচ্ছে একজন মিষ্টি হাসির দুষ্টু ছেলে। একবার সে তার বন্ধু সাদমানকে একটি দুষ্টু দুষ্টু আস্তাগফিরুল্লাহ কন্টেন্ট মেসেঞ্জারে পাঠাচ্ছে, কিন্তু কুদ্দুসের খেয়ালই ছিল না যে সে ভুলে তার বন্ধু সাদমান সাকিবকে পাঠাতে গিয়ে পাঠিয়ে ফেলল তার বড় চাচা সাদমান সাকিবকে। সে যাত্রা মেসেজ রিমুভ অপশান থাকায় কুদ্দুস প্রাণে বেঁচে যায়, না হলে তার চাচা ধরে কুদ্দুসকে কিলিয়ে কুদু বানাতেন। সুতরাং মানতেই হবে মেসেজ রিমুভ করার অপশানটি দারুণ উপকারী, শুধু আমার আপনার জন্যই নয়, দেশের জন্য বটে। যারা এভাবে মেসেজ দিয়েই রিমুভ করা খেলাটি খেলেন, তারা যদি ঠিক সেভাবেই দেশের রাস্তাঘাটের আবর্জনাগুলো রিমুভ করে ফেলেন, তাহলে বাংলাদেশের সব রাস্তা ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে বাংলাদেশ এক সোনার বাংলায় রূপান্তরিত হবে।